গোঘাটের বালি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার সহ মহকুমা সেচ দপ্তরের আধিকারিকরা। দ্বারকেশ্বর নদের বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুদিন ঝড়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। প্রশাসন সূত্রে জানা গেছে সামনেই বর্ষা, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়লে নদীর বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, বাঁধের অবস্থা খারাপ থাকলে বিপত্তি ঘটতে পারে। তাই আগে ভাগে সতর্কতা অবলম্বন করতে এদিন নদীবাঁধ এলাকা ঘুরে দেখা হলো। যে সমস্ত জায়গায় সমস্যা রয়েছে অতি দ্রুত সেই সমস্ত জায়গায় বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। দেখুন, প্রত্যেক বছরই বর্ষার আগের মুহূর্তে বাঁধ পরিদর্শনে রিপেয়ার করার চিন্তাভাবনা করে সেচ দপ্তর। এবছরও আমফান যে ঝড়, সেই ঝড় আপনারা দেখেছেন যে কীভাবে ক্ষতি হয়েছে সারা বাংলা জুড়ে। মেনলি এই দ্বারকেশ্বর নদ, যে নদটা ভেসে যায় বাঁকুড়ার বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পরে। একদিনের যে আমফান ঝড় তাতেই আমরা দেখেছি যে এই বালি মসজিদ করা, এই যে বাঁধ, এখানে 1985 সালে এর আগে একবার বাঁধ টোটালটাই ভেসে গেছে। অতিরিক্ত বর্ষা হলেই বাঁকুড়ায় এই বাঁধ ভেঙে বালি অঞ্চলকে ভাসিয়ে দেয়। তো বালি মসজিদ তলায় আজকে আমরা এসেছি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও আরামবাগ সাব ডিভিশনের যিনি ইরিগেশনের, ওনারা সবাই মিলে এসছেন যে যে জায়গায় ঘোকগুলো হয়েছে মসজিদ তলায় এবং পার্শ্ববর্তী বালি এই বাঁধের উপরে দ্বারকেশ্বর নদের, সেটাকে ওনারা দেখে গেলেন এবং ইমিডিয়েট যাতে সেটাকে রিপেয়ার এবং সংস্কার করা যায় সেই জন্যই মূলত আসা। ওনারা দেখে কথা দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা কাজটা শুরু করবেন। নিউজ রাজ বাংলা, গোঘাট। আরামবাগ ব্রতচারী মন্ডলী, ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মন্ডলী কর্তৃক অনুমোদিত। আমাদের সংস্থার 12AA এবং 8TG সার্টিফিকেট আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ট্রাস্টে ডোনেশন দিতে চান, তাহলে মানুষের পাশে দাঁড়াতে আমাদের সুবিধা হয়। আরামবাগ ব্রতচারী মন্ডলী, আরামবাগ, হুগলি।